25 বছর পর পাক সেনা সরকারিভাবে স্বীকার করলো তারা কার্গিল যুদ্ধে অংশ নিয়েছিল। এতদিন অস্বীকার করত পাক সেনা। ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ হয়েছে মোট 4 বার। ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ হয়েছে মোট 4 বার। তার মধ্যে 1999-এ কার্গিলে সংগঠিত লড়াইকে সামরিক পরিভাষায় যুদ্ধ বলা হয় না, বলা হয় সংঘর্ষ। যদিও তাতে দুই দেশের বহু সেনা মারা যায়। আর্থিক ক্ষতির মুখে পড়ে দুই দেশই। তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের উপর প্রবল চাপ তৈরি করলে লড়াইয়ে ইতি টানে পাক সেনা। আশ্চর্যের হলো, বিগত 2.5 দশকে পাকিস্তান সরকার ও তাদের সেনাবাহিনী কখনো কার্গিল যুদ্ধে তাদের যোগদানের কথা স্বীকার করেনি। তারা প্রথম থেকেই দাবি করে আসছিল, পাকিস্তানের অধীনে থাকা কাশ্মীরি মুজাহিদিন বা স্বাধীনতা সংগ্রামীরা কাশ্মীরকে ভারতের কবল থেকে মুক্ত করতে এই লড়াইয়ে অংশ নিয়েছিল। যদিও যুদ্ধে পুরো মাত্রায় অংশ নেয় পাক সেনা। পাকিস্তানি সেনাবাহিনীর গোলা ভারতীয় ভূখণ্ডে এসে পড়ে। শুধু তাই নয়, বিবিসি সহ একাধিক সংবাদ মাধ্যম পাক সেনার যুদ্ধ করার কথা সচিত্র প্রতিবেদনে প্রকাশ করে। এমনকি বেজিং সফররত সেনাপ্রধান জেনারেল মোশারফের সঙ্গে এক শীর্ষ সেনাকর্তার ফোনে কার্গিল যুদ্ধ নিয়ে কথার অডিও টেপ ফাঁস হয়ে গেলেও ইসলামাবাদ অবস্থান থেকে সরেনি। তারপরেও তৎকালীন পাক সেনাপ্রধান জেনারেল মোশারফ বারে বারে তার বাহিনীর যোগদানের কথা অস্বীকার করেন। পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিফ মুনির দেশের প্রতিরক্ষা দিবস উপলক্ষে আয়োজিত এক জমায়েতে বলেন, 1948, 1965, 1971 এবং 1999-এ হিন্দুস্তানের বিরুদ্ধে যুদ্ধ শত শত পাক সেনা দেশ ও ইসলামের জন্য জীবন বলিদান করেছেন, তাদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে। অনুষ্ঠানে নিহত সেনাদের পরিবারের লোকজনরাও ছিলেন। এর আগে কোনো সেনাপ্রধান কিংবা প্রতিরক্ষা কর্তা কার্গিল যুদ্ধে তাদের সেনাবাহিনীর যোগদানের কথা প্রকাশ্যে স্বীকার করেননি। জানালেন মোশারফ পরবর্তীকালে নওয়াজ শরীফকে গদিচ্যুত করে নিজেই দেশের প্রেসিডেন্ট হন। প্রধানমন্ত্রী নওয়াজ পরবর্তীকালে একাধিকবার বলেছেন, কার্গিলে যুদ্ধের কথা সেনাবাহিনী তার কাছে গোপন করেছিল। দেশের রাষ্ট্রপতি হওয়ার পর দিল্লি সফরে আসেন প্রয়াত মোশারফ। সেই সফরেও দাবি করেছিলেন, কার্গিলে পাক সেনা লড়াই করেনি, লড়াই হয় ভারতীয় সেনা বনাম মুজাহিদিনের। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।